আমাদেরই বিশ্বাস হয় না। আমার একবার এক নানা মালয়েশিয়ায় থাকতে বলতেছে যে একটু দোয়া করো, তোমার ছোট খেলার এখনো বিয়ে দিতে পারিনি। তো আমি বললাম যে এখন দোয়া করব, পাত্র মাত্র দেখেন খালি দোয়া করে কি বিয়ে হয়, পাত্র মাত্র দেখি বিয়ে দিতে হবে। তা বিয়ে দিতে পারেননি আপনার তো নানা, বোঝেন নানা মানে কি বয়স কি গেছে না। বললাম আপনার যে বয়সটা ছোট খেলা এখনো আছে তা তো এটা কেমনে কি। তো বলছে আর বলি না, আমার মেয়ের যে চেহারা আমারই পছন্দ হয় না, তো অন্য মানুষে কি পছন্দ করবে। তো এখন আমরা যে আসলে মানে কোরআন যে সব সমস্যার সমাধান এটা আমাদেরই বিশ্বাস না। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমি আসলে মানে বেশি আনন্দ পাচ্ছি এই জন্য যে আজকের এই প্রোগ্রামটা, আমি জানি না যে আজকে আমার এখানে প্রোগ্রাম আছে, জানতামই না। এটা তরিকুল নিয়ে রাখছে, আমি ওইভাবে মানে একটা প্রোগ্রাম ছিল ফরিদপুর বোয়ালমারিতে দিনের বেলা সকালবেলা 10টার সময়, গতকাল রাত্রে সেটা বন্ধ হয়েছে। এনায়েতুল্লাহ আব্বাসি আসার কথা, তো আমি আমাদের যশোর জেলার আমার যে প্রোগ্রাম মাঝে মাঝে মেনটেন করে সম্পূর্ণ না, তো ও বলছিল, আমি বললাম যে ঠিক আছে ওই দিন তো দিনের বেলায় প্রোগ্রাম রাখা যায়। তো পরে আবার বাগেরহাট থেকে আমাদের এক ভাই বলেছেন, ওনাকেও বলেছি দিনের বেলায় প্রোগ্রাম বাগেরহাটে রাখা যায়, দুইটাই রেখে দিয়েছে। মানে ওই যে আপনাদের এলাকার নাটক করতো ওই যে প্যান কাটার জন্য বলেছে, মারে একটু বলেছে মা কয় আমি ব্যস্ত আছি আজকে কাটতে পারবো না, বোনরে বলেছে বোন কয় আমি ব্যস্ত কাটতে পারবো না, ভাবিরে কইছে ভাবি কয় আমিও ব্যস্ত কাটতে পারবো না। এখন তিনজনই চিন্তা করেছে যে না কাট না কাটলে একটা মাত্র দেওর, একটা মাত্র ছোট ভাই, একটা মাত্র সন্তান, সবাই কেটেছে, প্যানটা কি খাটো হয়ে গেছে। তো আমার অবস্থাটা ওই হয়ে গেছিল। পরে তরিকুল বললো যে কোনো কিছু বুঝি না এই প্রোগ্রামটায় আসতে হবে। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ এটাকে কবুল করেছেন, আর ওইটা ট্রান্সফার করে চলে গেছে 6 তারিখে। 6 তারিখে দুইটা প্রোগ্রাম একসাথে করতে হবে। ছোট মানুষ, যোগ্যতার ঝুলিতে কিছুই নেই। আমি বরাবরই বলি যে আমাকে প্রধান বক্তার আগে দিতে হবে। আমার ভাই দেখেন কত সুন্দর, আমাদের নীলফামারি থেকে আসছেন হযরত মাওলানা নাজমুল হুদা সাহেব, যিনি সহসভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের নীলফামারি জেলার। তো ওনারা আমার পরে আলোচনা করবেন, আমার মতো এলেম নেই, আমল নেই, জ্ঞান বুদ্ধি কোনো কিছু নেই, তারে যদি বসানো হয় তাইলে এটা হয় কোনোভাবে বলেন, এটা কিছুটা হলেও কষ্টকর। তো তারপরেও একটু দুঃখ থেকেই যায়, অনেক বড় প্যান্ডেল, এত সুন্দর করে প্যান্ডেল করেছে, মাইকিং লাইটিং প্রচার, কিন্তু আমরা মাঠটাকে ভরে দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা কিনা বলেন। যদি এই মাহফিলটা বন্ধ হতো তাহলে চায়ের দোকানে আপনারা চিৎকার করে বলতেন এই সরকার ইসলামের পক্ষের সরকার না। যদি এই মাহফিল বন্ধ হতো তাহলে চেয়ারম্যানের দোষ দিতেন, দোষ দিতেন এই এলাকার প্রশাসনের। কিন্তু মাহফিল যখন করতে দেওয়া হয় তখন সেই মাহফিলে লোক ডাকতে ডাকতে রাত 12টা বেজে যায়, আসেন না, তাহলে দোষ কি আমাদের নাকি প্রশাসনের? এই মাহফিল করার থেকে না করা ভালো। মাহফিল গোটা বাংলাদেশ হিন্দু অধ্যুষিত অঞ্চল নয়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। সেই মুসলিম দেশে চায়ের দোকানে বিনা পরিশ্রমে যত লোক পাওয়া যায়, কোরআনের মাহফিলে এত লোক পাওয়া যায় না, এটা মনে করি মুসলমানদের জন্য দুর্ভাগ্যজনক ছাড়া কিছু নয়। চায়ের দোকানে বসে সমালোচনা করবেন, মোড়ের মাথায় বসে সমালোচনা করবেন, তার আগে নিজের আত্মসমালোচনা করতে শিখুন। আপনি মুসলমান হিসেবে আপনার পরে যে দায়িত্ব ছিল কতটুকু পালন করেছেন আপনি? যদি জিজ্ঞাসা করা হয় কোরআন পড়তে পারেন, আশা করি যে 100 জনে 80 জন হাত তুলে বলবে যে না পড়তে পারি না, গর্বের সাথে বলবে। আর যদি অর্থ সহ পড়ার কথা বলা হয় তাইলে তো খেয়েছে। নামাজ কয় ওয়াক্ত এটাও মনে হয় অনেকেই জানে না। ফজরের নামাজরে ফরজ বলে বসে থাকে, আছে না নাই? আপনাদের এলাকা থেকেই তো কৌতুক করে যে হুজুর নামাজি লোকের ঘরে ছাড়া, নামাজি মানুষের বাড়িতে ছাড়া খায় না। তো এখন একজন দাওয়াত দেশে বলতেছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি। শিওর? হ্যাঁ, তাইলে নিলাম দাওয়াত। তো খাইতে বসে বলতেছে যে আচ্ছা বলেন ফজরের ফরজ নামাজ কয় রাখা? তো বলছে হুজুর খেয়ে নেন তারপরে কবেন, খাওয়ার সময় কথা কতি হয় না। খাওয়ার সময় কি কথা কতি হয় না? বলছে না আপনি বলেন একটু ইন্টারভিউটা নিয়েই নিয়ে, আপনি আসলে ফজরের নামাজ কয় রাখাত? তো বলতেছে হুজুর পরে খুলি হয় না, না আপনি বলেন। তো বলতেছে হুজুর ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত।
আর বউ ওদিকতে রান্নাঘরতে দেখাচ্ছিল দুই টাকা দুই টাকা দুই টাকা, কিন্তু ওইটা অ্যাভয়েড করে যে না চার টাকা বলিতেছে। হুজুর কয় তার মানে বোঝা হয়ে গেছে তুমি কেমন নামাজি, তো তোমার বাড়ি আমি খাবো না, চলে গেছে। আর বউ কয় আমি তোমার কবার করে করলাম যে ফজরের ফরজ নামাজ দুই টাকা, বলছে এই চার টাকা বলেছি তাই হুজুর থাকেনি, দুই টাকা বললে থাকে। হ্যাঁ চার রাখাত বললে হুজুরের রাখতে পারিনি, আর দুই রাখাতে হুজুরের রাখবো, এটা ভাবো কিভাবে? এই জাতীয় আল্লাহর ওলি আছে না নাই? আমরা কোরআন ছেড়েছি, আমরা ইসলাম ছেড়েছি, আমরা সুশীল হতে হতে এতটাই সুশীল হয়েছি, অধিকার ছাড়তে ছাড়তে এত অধিকার ছেড়েছি, বাপ আর ছেলে কলা পাকা খাচ্ছে এমন সময় আর একজন ছেলের বন্ধু এসেছে, তা বলছে আব্বা ওর কিন্তু একটা আস্ত কলা দেওয়া যাবে না, তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দিই। তাহলে কি হলো? তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দিই, ওরে আস্ত কলা দেওয়া যাবে না। আমরা অধিকার ছাড়তে ছাড়তে, আমরা সরে যেতে যেতে, জায়গা দিতে দিতে, অর্ধেক দিতে দিতে আমাদের পুরো কলাটাই দিয়ে ফেলেছি। আস্ত কলা এখন অন্যরা খায়, মুসলমানদের কোরআনের মাহফিলে মানুষ পাওয়া দেয়, ঠিক কি না? আমরা আমাদের যতদিন পরিবর্তন করতে না পারবো ততদিন পর্যন্ত এই জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনার সমান। সংখ্যা গরিষ্ঠতা দিয়ে বিজয় আসে নাই, এটা সত্য, কিন্তু যারা ছিল তারা ছিল খাঁটি মুসলমান, পকেট থেকে দিয়েছে, রক্তের প্রয়োজন হয়েছে দিয়েছে। আমাদের মধ্যে রক্ত দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু পকেট থেকে বের করতে পারবে না, ঠিক কি না? এই যে কয়েকজন কয় ঠিক ইরা বল মোট দেবে না, না আপনারা সেদিক থেকে ভালো। সম্মানিত হাজারিন, আমি কথা আর বাড়াবো না, রাত অনেক হয়ে গিয়েছে। তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসার প্রথম বাৎসরিক তাফসির প্রথম শুরু হলো তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মির্জা মোহাম্মদ দাউদ হোসেন আসেননি, উনি অসুস্থ হয়তো বা। পরিচালনায় রয়েছেন হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ ভাই, বিশেষ তাফসির কারক ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুর্শিদ আলম মুহতারাম আছেন এখানে আলোচনা করেছেন, আপনাদেরই এলাকার সন্তান, আমি ওনার সাথে পরিচিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। জিকির পরিচালনা করেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ শেখ আলী আকবর সাহেব। এছাড়া প্রধান তাফসির কারক যার ওয়াজ শুনে আপনারা কলিজা জুড়িয়েছেন, সুদূর নীলফামারী থেকে এসেছেন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন নীলফামারী জেলার সম্মানিত সহ সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা নাজমুল হুদা সাহেব। এছাড়াও মঞ্চে উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, যারা এই মাহফিলের প্রধান আকর্ষণ। আপনারা না থাকলে এই মাহফিল চলতো? শ্রোতা না থাকলে আমরা কাদের সাথে বলতাম? এটা তো টেলিভিশন টক শো না, তাই না? সরাসরি সম্প্রচার, তো এই জন্যে আপনারাই প্রধান আকর্ষণ। পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে আবারও আমার অন্তরন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রবের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন করোনাকালীন সময়ে অসংখ্য মানুষকে আমরা কবরস্থ করেছি, আপনজনদেরকে বিদায় দিয়েছি, আবার নতুন করে ধেয়ে আসছে ওমিক্রন। এই ওমিক্রন আসছে দেখে আমাদের স্বাস্থ্যমন্ত্রী আবার বিদেশ সফরে যাতে যে মাস পথেতে ব্যাক করি বাড়ি চলে এসেছে যে কোনোভাবে এটা মোকাবেলা করতে হবে। তো এই জন্যে এই যে ওমিক্রন আসতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লকডাউন দেওয়া হচ্ছে, মনে হচ্ছে হয়তো বা বাংলাদেশেও আমরা লকডাউনের মধ্যে আবারও পড়ে যেতে পারি। তো লকডাউনে পড়ি আর না পড়ি, এই ওমিক্রন এসে আবার কিছু লোকের এই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে না করবে না? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করোনা থেকে হেফাজত করেছেন সেই মহান রবের শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। অনেককে আমরা কবরস্থ করেছি, আমরা যে বেঁচে আছি এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করে আবারও চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরুদ এবং সালাম যিনি অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দীন ইসলামকে বিকশিত করেছেন, এমন একজন মানুষ সারাটা জীবন মানুষের মুক্তির জন্য সাধনা করেছেন। নবুয়াত পাওয়ার আগেই তিনি হেরা গুহাতে রাত কাটাতেন আর চিন্তা করতেন এই মানব জাতির কল্যাণ কিভাবে হবে, কিভাবে আমি এদেরকে পরিত্রাণ দিতে পারি,
কিভাবে এই জাহিলি সমাজ থেকে একটি আলোকিত সমাজে পরিণত করতে পারি। দিনের পর দিন সাধনা করেছেন, নিজের অর্জিত সম্পদ এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দান করা সম্পদ, সব সম্পদ মানুষের কল্যাণে নবী হওয়ার আগেই ব্যয় করে দিয়েছেন। পরবর্তীতে উনি নবী হওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে নিজের বুকের তাজা রক্ত ঢেলেছেন, তাইফের ময়দানে রক্ত ছড়েছে, ওহুদে দানদান শহীদ হয়েছে, 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে, মক্কা বিজয় করেছেন, মদিনাতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সারা বিশ্বে ইসলামকে প্রসারিত করার জন্য মাত্র 23 বছরের পরিশ্রম এত বিকশিত করেছে যে এক নামে গোটা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনে, বলেন ঠিক কিনা? সেই নবীর প্রতি দুরুদ এবং সালাম সবাই বলছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজেরিন, আমরা আসলে খারাপ একটা সময় পার করছি। সারা বিশ্বে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই মুসলমানেরা দেশে দেশে নির্যাতিত, মুসলমানেরা কাঁদছে ফিলিস্তিনে, মুসলমানেরা কেঁদেছে আরাকানে, মুসলমানেরা কাঁদছে আমাদের বন্ধু দেশ ভারতে, মুসলমানেরা কাঁদছে ইরাকে, মুসলমানেরা কাঁদছে ফিলিস্তিনে, মুসলমানেরা এমনি ভাবে গোটা পৃথিবীতে যেদিকে তাকায় সেদিকে শুধু হাহাকার, মুসলমানদের তাছাড়া অন্য কারো নয়, বলেন ঠিক কিনা? মুসলমানরা অন্য ধর্ম অবলম্বীদের কাছে যেভাবে নির্যাতিত হচ্ছে তেমনি নিজেদের ভাইয়ের কাছেও নির্যাতিত হচ্ছে, বলেন ঠিক কিনা? এই নির্যাতনের কারণ কি? যেই মুসলমানের কাছে পায়ের কাছে লুটে পড়েছিল গোটা বিশ্ব, অর্ধ পৃথিবী শাসন করেছেন আমাদের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মুসলমানরা আজকে কেন এমন হয়ে গেল যাদেরকে আজকে ফুটবলের মতো করে খেলে নিয়ে বেড়ানো হচ্ছে, যাদের রক্তে আজকে ফোরাত নদীর তীর রক্তাক্ত শুধু হয় না, যাদের রক্তে নাফ নদীর তীর রক্তাক্ত হয়, যাদের রক্তে বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনাও রক্তাক্ত হতে খুব বেশি দিন বাকি নাই, সেই মুসলমান কেন আজকে এত নির্যাতিত নিষ্পেষিত, বলেন? কারণ কি? কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর দেয়া কিতাব আর আমি রাসূলের দেয়া সুন্নাহ, এই দুটাকে যতদিন আঁকড়ে ধরবে ততদিন তোমাদের কেউ নিশ্চিহ্ন করতে পারবে না, ক্ষতিগ্রস্ত করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, নির্যাতন করতে পারবে না, নিষ্পেষণ করতে পারবে না, তোমাদের কোনো প্রকার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমানেরা আল্লাহ রাসূলের সুন্নাহ তো ছেড়েছে আর কোরআনের ধারের কাছেও আসে না। ইংলিশ মিডিয়ামে পড়ানো ছাত্রের অভাব নেই, কিন্তু মাদ্রাসায় মক্তবে ছাত্র খুঁজে পাওয়া যায় না। সকালবেলা ঘুম থেকে ডেকে নিয়ে তাকে টিফিন বক্সে নাস্তা দিয়ে ক্যাডেট স্কুলে প্রি ক্যাডেটে নিয়ে যাওয়ার মতো অভিভাবকের অভাব নেই, কিন্তু মক্তবে যখন ইমাম সাহেব ডাক দিয়ে বলেন আপনাদের শিশুদেরকে মসজিদে পাঠিয়ে দিন, তখন এই শিশুদেরকে ডেকে মসজিদে পাঠিয়ে দেওয়ার মতো অভিভাবকের আজকে বড় অভাব দেখা দিয়েছে। অথচ আমরাই দাবি করি আমরা মুসলমান, আমরা জান্নাত পেতে চাই, আমরা মুসলমান হিসেবে কল্যাণ নিতে চাই, কিন্তু কোরআনের কাছে আসতে সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও, ঠিক কি না? অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও, কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা বুকে তুলে নাও সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও
সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে নাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও অশান্তি যত সব দূর করে দিবে রব অশান্তি যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান এত আস্তে সব সমস্যার সমাধান এই বিশ্বাস কি আছে অন্তরে এই বিশ্বাস থাকলে গর্ব করে বলতে পারতেন সব সমস্যার সমাধান চিৎকার করে বলতে হবে কিসের মধ্যে লুকানো আছে সব সমস্যার সমাধান আমাদেরই বিশ্বাস হয় না আমার একবার এক নানা মালয়েশিয়ায় থাকতে বলতেছে যে একটু দোয়া করো তোমার ছোট খেলার এখনো বিয়ে দিতে পারিনি তো আমি বললাম যে এখন দোয়া করবো পাত্র মাত্র দেখেন খালি দোয়া করে কি বিয়ে হয় পাত্র মাত্র দেখি বিয়ে দিতে হবে তা বিয়ে দিতে পারেননি আপনার তো নানা বোঝেন নানা মানে কি বয়স কি গেছে না বললাম আপনার যে বয়সটা ছোট খালা এখনো আছে তা তো এটা কেমনে কি তো বলছে আর বলিয়ে না আমার মেয়ের যে সিয়ারা আমারই পছন্দ হয় না তো অন্য মানুষে কি পছন্দ করবে তো এখন আমরা যে আসলে মানে কোরআন যে সব সমস্যার সমাধান এটা আমাদেরই বিশ্বাস না হ্যাঁ হুজুরের দোয়াই হুজুর নিজে নিজের জন্য দোয়া করে করে না কে জন কারণ হুজুর জানে যে আমার দোয়া করি বেশি ফায়দা হয় না হলি তো আমার বউ তো অন্তত আমার কথা শুনতো ঠিক না হুজুরের বউ কথা শোনে নাকি আমি নিজেই টের পাচ্ছি আর কিছু তো করার কায়দা নেই হুজুর না হইলে তো কুশানি দেওয়া যেত কিন্তু হুজুর কুশানি দিলে আবার প্রচার হয়ে যাবে আর এখন যেভাবে ভিডিও হ্যাঁ করবেন আমার বউ মেরিছে তো আর এক ঝামেলা পরে আর ওয়াজকিরি খাইতে হবে না তো এই জন্যে খুব মোটামুটি হুজুররাও ভদ্র মানুষ যা হয় হোক ওই চুপচাপ বসে থাকে যা খাচ্ছে এমনি শোনে আর এমনি ঢুকেই বের করে দেয় যা বলে বলুক গে আর প্রতিদিন এইভাবে মাহফিল করি বেড়ালি কথা তো শুনছে দেখে নীল ভামারিতে ইয়েছে তাহলে এটা অধিকার আছে না তাহলে কাল যখন বাড়ি যাবে যেই আবার অন্য জায়গায় যাবে আবার অন্য জায়গায় তারপর অন্য জায়গায় তো এই পাঁচ ছয় মাস এই অস্কুরি খেয়ে বেড়ালে তো কথা শোনা লাগবে না পাখা পাইছে নাকি বিয়ে করে এই থিয়েতে অস্কুরি বেড়াবে ওর ওর সাথে কি কইছিলেন যে আমি বলো অস্কুরি বেড়াবো বিয়ে করি হ্যাঁ তো এই জন্য তাদের তো একটা অধিকার আছে কি নাই হ্যাঁ তো সব কিছু মিলাই মনে করেন যে ওই অনেকেই ওদিকে আর কথা না বাড়ায় যেহেতু অনেক রাত হয়ে গেছে আলোচনার দিকে আমি যাব না আমি কয়েকটা গান শুনিয়ে তারপরে আপনাদের মধ্যে থেকে বিদায় নেব আপনারা শুনতে রাজি আছেন না চলিয়ে যাবেন চলে যাবেন কেউ হ্যাঁ মোটামুটি কুষ্টিয়া এসে মনে হচ্ছে যে না এখানে আমার অবশ্যই আগে থেকে বলছিল যে এখানে মোটামুটি উর্বর একটা জায়গা তো আসলে উর্বর কিন্তু এখনো পাটি ফাঁকা এটা খারাপ লাগতেছে এই পাটি ফাঁকা থাকার কথা ছিল না ঠিক না ও অপরিচিত তো এখনো এত পরিচিত হয়ে পারিনি এই হ্যালো এইটা মনে করেন অনেকেই শুনেছে অনেকেই শোনেনি যারা শুনেছে তারা এসেছে আর যারা এটা শুনেনি এটা শোনার জন্য আবার একটা এই অ্যান্ড্রয়েড ফোন লাগে ঠিক না এটা না থাকলে তো বুঝবে না যে এই হ্যালোটা কি তো এই জন্যে এতে এতে অসুবিধা না তারপরে যা হয়েছে হুজুর আপনি সন্তুষ্ট কিনা আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি যখন সন্তুষ্ট আমাদের এলাকার মেহমান আমরাও সন্তুষ্ট আপনারা সন্তুষ্ট কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট তাহলে তো আর কোনো অসুবিধা নেই হুম আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে
আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ধর্ষিতা বন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে, আমি চাই ধর্ষিতা বন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেল গুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই ভিনদেশি সব চ্যানেল গুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, চান কিনা, চান কিনা, আল কোরআনের আইন যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, নীলফামারী থেকে আমার শ্রদ্ধা ভাজন নাজমুল হুদা ভাই এসেছেন, উনি যদি এসে আমার আগে যখন ওয়াজ করেছেন, উনি যদি এরকম একটা হাত দিয়ে ওয়াজ করতো আর বলতো আমার ভাইয়েরা দয়া করে কেউ চুরি করো না রে, চুরি করলে গুনাহ হবে, আর বাংলাদেশে আল কোরআনের আইন অনুযায়ী যদি কেউ চুরি করো তাইলে হাতের পুজাতে ঘেসাং করে দিয়ে দেবে, এই জন্য কেউ চুরি করবা না করবা না করবা না, হুজুর যদি এইভাবে নীলফামারীতে এসে ওয়াজ করত আর আপনারা বলতেন হুজুর আপনার হাতের এই অবস্থা কেন, আপনার হাতের পোশাকতে কনে গেল, হুজুর বলতো ভাইরাই আমার আমাদের এলাকায় আক লাগাইলো গ্যান্ডারি কুইশাল, আর ওই কুইশাল যে ম্যাশিংয়ে মাড়াই করে, ওই ম্যাশিংয়ের মধ্যে আর ঢুকাতি ঢুকাতি হঠাৎ করে ঘুম আসিল, সেই ঘুম আসার কারণে আমার হাত ঝুঁকে গেছিল, তারপর ডাক্তারে হাতের কেন্দ্রে ঘেসাং করে কেটে দিয়েছে, কি করেছে
হাতের খান থেকে ঘেসাং করে কেটে দিয়েছে। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন, যাই বল তাই বলো, হুজুর কিন্তু নীলফামারিতে চোর ছিল, তাই না? যাই বলো তাই বলো না, মানে আপনি তো আল্লাহর ওলি, সমস্যা নেই, মানে যদি হাত না থাকতো আর কি ঘেসাং। এখন নির্বাচনের সময়, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে। কত আল্লাহর ওলি মসজিদে বসে মেম্বারে ভাষণ দেয়, আবার যখন স্টেজে গান গায় মনে হয় রকিস্টার গান গাচ্ছে। ওরা বলে ধর্ম নিয়ে ব্যবসা করবা না, কিন্তু আমরা এখনো বুঝে পারলাম না কারা ধর্ম নিয়ে ব্যবসা করে। মসজিদে যে আল্লাহর আলী ওয়াজ করে সেই আল্লাহর আলী আবার কি করে রকিস্টার সেজে গান গায়, ঠিক কিনা? যে কোনো একটা নিয়ে থাকো, এনে করবা একরকম আর ওখানে করবা একরকম, ইরা আবার বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি, শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি, ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার, ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার, মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি, আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি, যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি, তোমাদের যতই জ্বলুক বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম, শুধু সংবিধানে না, এই বাংলার জমিনে একদিন শুধু রাষ্ট্র ধর্মই নয়, এই কোরআনের আইন দিয়ে বাংলাদেশ শাসিত হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের তরুণ যুবক, বাংলাদেশের আপামর জনসাধারণ শুধু নয়, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার, দলীয় নেতা কর্মীরা যেভাবে কোরআনের পক্ষে আসছেন কথা বলছেন, সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই সব নাস্তিকদের দিন শেষ হবে, বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। তোমরা চেয়ে চেয়ে দেখবা হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে মুছে দিতে চাও তারা ইতিহাস থেকে মুছে যাবে, ইসলামকে বাংলার জমিন থেকে দাবানো যাবে না, যাবে না, যাবে না। মুসলমানেদের
বুকে রক্ত থাকতে এই জাতীয় ষড়যন্ত্র কখনো কেউ মেনে নেবে না, সরকার নিজেও মেনে নেন না, কারণ সরকারও ইসলামের পক্ষের লোক। বঙ্গবন্ধু এসেছিলেন, এই বঙ্গবন্ধুর পরিবার একসময় ইসলাম প্রচারের জন্য আপনারা জানেন কিনা এসেছিলেন বাংলাদেশে, তিনি ইসলামের জন্য ইসলামিক ফাউন্ডেশন করেছেন, তাবলিগের জন্য জায়গা দিয়েছেন। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি অনেক উন্নয়নের পাশাপাশি 500টি যে মডেল মসজিদ করছেন, অনেক সুন্দর মসজিদ, এত সুন্দর সুন্দর মসজিদ প্রধানমন্ত্রী করে, আর তুমি বলো যে আনন্দে বুক না সরিয়ে নিয়ে ইসলাম ধর্ম থাকবে না, পাকা পাই যাও। এই হ্যালো, পাকা মুখেরা জায়গা খুঁজে পাও না তুমি? হ্যাঁ ঠিক আছে। তো ধর্মকে, যে কথা বলছিলাম, ধর্ম আসলে অনেকেই ব্যবহার করে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শর্টকট সব রেখে ঘরে জনের গরম হাওয়া লেগেছে, কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো সাসারে বলবে ডেকে তুমি আমার ভাই। কয় ওরে ধোকেশু, আমি তোর ভাই না, তোর বাপের ভাই আমি। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো সাসার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভৌ। এসব শুনে কলিম স্যার, আপনি না, এসব শুনে কলিম সাসা অনেকখানি রেগেছে, রেগেছে, রেগেছে। তারও কারণ আছে। সাসা একবার গেছিল চেয়ারম্যান সাহেবের কাছে, যাই বলছি সে বাবাজি, এখন তো যুগ যাবে না, ফাইল ঠিক আছে, কত মানুষ কত কি দেয় ভালোবাসার জন্য, কত মানুষ কত কি করে। আমি দেখলাম যে তাম্মি তার স্বামী ছাড়ি নাসিরির সাথে বিয়ে ফুসেছে ভালোবাসার জন্য। আমি তো আমাকে বুড়িটার জন্য কিছু করতে পারলাম না, তা আবার জীবনের শখ হইল, ওর একটা বিধবা ভাতার কাট করে দিয়ে যাব। চেয়ারম্যানের কাছে কি আর আরজি কি, স্ত্রীর একটা বিধবা ভাতার কাট করে দেবে। চেয়ারম্যান সাহেব বলছে এখনো তো তুমি মরিয়ে পারো নি, তুমি আগে মরো তারপরে যাইয়ে বিধবা হবে, তারপরে কাট দেওয়ানে। তারপর আছে চেয়ারম্যান সাহেব, আসলে আমার জীবনের একটা আশা যে আমি বেশি থাকতে থাকতে ওর একটা বিধবা ভাতার কাট করে দেবো, এইটা দেখে আমি মরতে চাই। তো এখন বেশি থাকলে তো আর বিধবা ভাতার কাট পাওয়া যাবে না, যাবে এই জন্য দিনই তাই কলিম চাষা খাই গেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যায়। আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, আছে না নাই? এখন আমি তো টেনশনে পড়ে গেলাম যে মোটে দুটো ঈদ একটা বছরের মধ্যে, তাও যদি একটা জানাজা হয়ে যায় আর বাকি থাকে একটা, আর উডারও কবে জানাজ মারি ফেলায় জানাজা পড়ি যায় তার কিটা, তখন ঈদই থাকলো না। তো বাংলাদেশের মানুষ ঈদ করার জন্য কি ভারতে যাবে নাকি? হ্যাঁ, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোন উজু ছাড়া পড়ে কিরাম। ওই সময় দেখা যাচ্ছে আজান আজান হয়ে গেছে, ওরে বাবা নামাজের তোর ঠিক কয়, এই আজান হয়েছে তো পিএস কয় স্যার হয়েছে, তো তো চলো আগে নামাজ পড়ি নি, কয় স্যার ওই মসজিদ ঢুকছেন উজু করি নেন, কয় ওরে আমার উজু কি এত নরম নাকি যে বাই বাতাস করলে ভেঙে যাবে। আবার আমাদের গ্রামে একজন ছিল মরি গেছে, আমার সাথে সপ্রসঙ্গে আছে, আমি নাম কব না, মরি গেছে আল্লাহ তার মাফ করুক, ওইলো বাই বাতাস করিয়েছে নামাজের মধ্যে, তা বলছে যে তুমি কি ই কি খবর কি, তা বলছে যে আর কই না, তো আরও দূরেখাত পড়ি নেছে, তো নেওয়ার পরে বলছে তো উজু করবা না, তো বলছে বাই বাতাস করলে উজু করতে হয়, হ্যাঁ মানে জানেই না যে উজু ভাঙ্গের কারণগুলো কি। কয়েন খেয়ে দড়ি করে লাগাবো আমি কাগের ওয়াজ করবো, গিরামই ভালো করতে পারলাম না আর ভাইয়ের গিরাম। আমাকে এক ভাবির বলছে যে তুমি কলেমা পড়তে পারো, তা বলছে বেশ পারি, তা বলছে পরের দিন বলছে তোমার নাম আগে কব না যার সাথে বিয়ে হয়েছে তার নাম আগে কব, তাহলে কি পরিমাণ কলেমা জানে এখন চিন্তা করেন, যে তোমার নাম আগে কব না যার সাথে বিয়ে হয়েছে তার নাম আগে কব। আর আপনারা হাসতেছেন আনন্দ করি, মনে করছেন আমরা সব জানেওয়ালা না, সব জানতা শমশের। আমার আব্বা বলতো একবার ওয়াজ করেছেন,
যদি স্ত্রী নামাজ না পড়ে তাইলে ওই স্বামী জাহান্নামে যাবে। ওয়াজ শোনার পরে স্বামী রাত 12টার পরে বাড়িতে গেছে, যেই বলছে ওরে আমার বউ ও আমার সোনার ময়না পাখি, ইটু ওটো বলছে কি ঘটিস কি, বলছে ওটো নামাজ পড়তে হবে। বলছে ঘটনা কি হইল, তুমি তো তাস খেলি বাড়ি আসো আইসি নামাজের কথা কষা ঘটনা শুনে আসিছি, হুজুর বলিছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে ওই স্বামী জাহান্নামে যাবে, তাই ওটো শিগগিরই নামাজ পড়ে আমার জাহান্নাম থেকে রক্ষা করো। স্ত্রী বলতেছে তুমি তো একক তো নামাজ পড়ো না, বলছে আমি পড়ি না আমার জন্য জাহান্নামে যাব অসুবিধা নেই, কিন্তু তোর জন্য যাব কেন, আমার জন্য আমি জাহান্নামে যাই কোনো অসুবিধে নাই, কিন্তু তোর জন্য জাতি রাজি না, ওট নামাজ পড়িয়ে নে তাড়াতাড়ি। উঠে বলছে এখন এই স্মৃতি উঠতে পারবো না, কালকেরতে পড়বানে, এখন তুমি ঘুমো আর কোনো কথা কই না। বলছে না যদি এই রাত্রি তুই মরে যাস বা আমি মরে যাই তাইলে ফয়সালা হয়ে যাবে জাহান্নাম, অন্তত তোর অপরাধে আমি জাহান্নামে জাতি রাজি না, আমার যা হয় হোক তুই ওটাকে নামাজ পড়। বা উঠে উজু মুজু করাইছে, করাই বলছে এখন রাত 12টার পরে কৈনকদের নামাজ এইবার কও, তো বেখাই দেখি বলছে যা হয় পড়, না যা হয় পড়লি তো হবে না, কৈনকদের কয় রাকাত কি দিয়ে পড়বো তাই কও, বলছে ওরে যা হয় পড় পড়ি আল্লাহর কাছে অন্তত পড়ি আমার জাহান নামতে বাসা, তোর জন্য জলদি রাজি না। বলছে তাকে আমি তো বাসাইটার জন্য উঠেছি, কও যে কি দিয়ে শুরু করবো, আচ্ছা তুইও জানিস রে আবু জানিস, তাহলে শুই গে তাহলে হয়ে গেল আমল শেষ। তবে আমার মা বোনেরা এদিক থেকে আবার একটু ব্যতিক্রম, ওরা যাইয়ে খুব কায়দা করে আমল করে। আমার আব্বার আমার আব্বার ওয়াজ বেশি করি আমি, আমার আব্বা বলতো একবার ওয়াজ করেছে রহিমা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন অসুস্থ ছিল সব খেদমত করতেন, আর রাত্রে ঘুমানোর সময় চুল দিয়ে পাটাও মুছিয়ে দিতেন, পায়ের তলা মুছিয়ে দিতেন মাথার চুল দিয়ে। এবার শোনার পরে একজন মহিলা বাড়ি যেয়ে চিন্তা করছে স্বামীর আজকে চুল দিয়ে পাত তলাটা একটু মুছাই দিয়ে শুই, অন্তত আমল করে শুই, তাতে যদি জান্নাত পাওয়া যায়। চুল দিয়ে মুছাই যখন শুয়েছে গন্ধের জ্বালায় বাসা যাচ্ছে না, ওরে গন্ধ বিশাল গন্ধ, এত গন্ধ, গন্ধ তো গন্ধ দুর্গন্ধ, গন্ধ তো গন্ধ দুর্গন্ধ, এত গন্ধ কোথা থেকে আসে, সেই সময় নাকি কারেন্ট ছিল না, লম্প টম্প ধরে খুঁজতেছে গন্ধ কানতে আসে, পরে দেখে না চুলিতে গন্ধ বেরোচ্ছে পায়খানার গন্ধ। স্বামী বলতেছে তোমার চুলি তো পায়খানার গন্ধ, তুমি তো গেলে ওয়াজ শুনতি কেন, তোমার চুলি পায়খানার গন্ধ। বলছে আর বলে না আমি ওয়াজ শুনতে গেছিলাম, ওখানে হুজুর ওয়াজ করেছে স্বামীর চুল দিয়ে পা মুছাবা, রহিমা আলাইহিস সালাতু ওয়াসসালাম পা মুছিয়ে দিতেন স্বামীর, এই জন্য আমি তোমার পা মুছাই দিয়ে শুইছি আর এতেই দেখছি গন্ধ কাচ্ছে। বলছে তা আগের থেকে হবে না, মানে ও মোড়ের মাথায় তাস খেলছিল, তো তাস খেলতে খেলতে হঠাৎ করে পুলিশ এসেছে, র‍্যাব ডিবি পুলিশ, ওরা যখন এসেছে অমনি দৌড় দিয়েছে, জুতো নিয়ে টাইম পাইনি বাস বাগানতে দৌড় দিয়েছে, কিরা ছেড়ে দিয়েছে ওই শট খাই যে শুয়ে রয়েছে। পরের দিন হুজুর যখন ওয়াজ করে ফিরে যাচ্ছে, মহিলারা বলছে হুজুরের একটু থামাও, হুজুরের থামাইছে পথে হুজুর পর্দার অন্তরালতে একটু কথা বলে শোনেন, হুজুর আপনি তো বললেন স্বামীকের পা মুছাই দিবা চুল দিয়ে, কিন্তু একটু বলে দেবেন আগামী ওয়াজগুলোতে যেন স্বামীরা একটু কলেতে পা ধুয়ে এসে তারপর শোয়, তা না হলে তো বেকায়দা অবস্থা। এই জন্য আমল করার সময় একটু দেখি শুনে ভেবি চিন্তা করছি, তাই না? যাই হোক, নির্বাচনে সেই গান, কোন গান পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো, বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, বসন্তের কি কোকিল, নির্বাচনের আগে পাওয়া যায় কিন্তু তারপরে পাশ করার পরে আর ফস করে না, ফস করার গল্প জানেন তো,
একবার এক মুরব্বি রাস্তা দিয়ে যাচ্ছে, পানির পিপাসা লেগেছে, নীলফামারীতে আসিল, এসে পানির পিপাসা লেগেছে, কুষ্টিয়ায় এসে একজনের বাড়ি ঢুকেছে, বলছে বাবা গো একটু কি পানি খাওয়াই ধরবো তো কেউ আসছো ডাকি হাগো। তাড়াতাড়ি করি, চাচা আসেন, চাচা বসেন, পানি খাবেন, বসেন। আহারে চাচা বোন হে কিলান্ত, তাড়াতাড়ি পানি এনে দিয়েছে, সেই পানির মুকুটটি খুলেছে, ফস করে উঠেছে, তারপরে যখন গিলাসে ঢেলে দিয়েছে, আহা কি স্বাদ, এত সুন্দর স্বাদ রে, নীলফামারি বাসি পাগল হয়ে গেছে, এই স্বাদ, এত সুন্দর স্বাদ, এই পানি কোনতে আসলো, বলছে বাবা উনি প্রার্থী ভোটে দাঁড়িয়েছে, এই জন্যে যারা এই বাড়ি আসে তাদেরকে এই পানি খাওয়াইনো হয়, বলছে আমি তো নীলফামারিতে আইসি, অসুবিধে নেই, আমি তো ভোট দেবো, দরকার হলে নীলফামারিতে আর এক বাস লোক ভাড়া করে নিয়ে ভোট দিয়ে দেবো, দরকার হলে আগে রাত মেটিয়ে দেব। এখন দিয়েছে ভোট দেওয়ার পরে এবার আবার একদিন মনে করেছে, আরে ভোটের আগে কত সুন্দর পানি খাওয়াইলো, এখন ভোটের পরে গেলি না জানি আর কত দামি পানি খাওয়াবে, এসে বাড়ি এসে ডাক দেয়, বাবা রে কেউ আসো নাকি হাগো একটু পানি খাওয়াতি পারবা, কেউ কোনো কথা কয় না, আবার কয় বাবা কেউ আসো হাগো একটু পানি খাইতে চাইলাম গো, কারোর কোনো আওয়াজ নেই। আবার যখন ডাক দিয়েছে একজন এসে বলছে সমস্যা কি আপনার, আচ্ছা বাবু একটু পাড়ি খেতে এলে বাবু একটু পাড়ি দেওয়া যায়, বলছে ওই যে কল আছে দেখা যাচ্ছে না, তো বলছে একটু আইডিয়া দিতে যদি হ্যাঁ, তো এই নিদেশে গিলাসে খাই তার সে টেস্ট নেই, বলতেছ বাবা ভোটের আগে আইলা কত সুন্দর পানি খাওয়াইলো, মুখটিটা খুলিলো আর ফস করে উঠিল, বলছে সেটা তো চাচা ভোটের আগে, ভোটের আগে পানি আর ফস করে না, আছে না নাই, ভোটের আগে আপনের শেষ নাই আর ভোটের পরে পাঁচ বছর দেখা না, আবার যখন ভোটের সময় এসে যায় তখন এসে মানে আসসালামু আলাইকুম বি আয়েশা, কেমন আছেন বি আয়েশা, দাঁড়াইছি তো ভোটে, ঠিক আছে, ভালো কাজ তো করতে পারিনি, ভোট নেবো এখন নোটে, কিছু নেবে আর আমরা আল্লাহর ওলি বিড়ি এক প্যাকেট পালি আর মাথায় কাজ করে না, আছে না নাই, বিড়ি এক প্যাকেট পালি আর ভালো মানুষ পছন্দ হয় না, এক প্যাকেট বিড়ি ধরিয়ে দিল তো আমাদের কিনে নিল, ও আমার ভাইয়েরা যাদেরকে ভোট দেন যদি সেই ভোট দেয়া নেতা কোনো অপকর্মকারী হয় রে, তাইলে তার অপকর্মের ভাগ আপনারও নেওয়া লাগবে, আর আপনি যদি এমন কাউকে ভোট দেন যেই ব্যক্তি কোরআনের পক্ষে ছিল, যেই ব্যক্তি আল্লাহর পক্ষে ছিল, যেই ব্যক্তি নামাজ কায়েমের পক্ষে ছিল, যেই ব্যক্তি আল্লাহর দিন কায়েমের জন্যে সংগ্রাম করেছে রে, ওই ব্যক্তি যদি পাশ নাও করে তাইলে আপনি ফল পাবেন না পাবেন না, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালের বিনিময়ে আর আমাদের জানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আমাদের কাছে বিক্রয় করে দেয়, বলেন সুবহানাল্লাহ, সে জান্নাত চান কিনা, সে জান্নাত পেতে চাই কিনা, ও আমার ভাইয়েরা আমি ওয়াজ করব না আর আমি ওয়াইজিনো না, আমি এনে প্রধান আকর্ষণ আর প্রধান মুফাসসির আমার শ্রদ্ধাভাজন বড় ভাই নাজমুল হুদা ভাই ওয়াজ করেছে, আমি শুধু গান শোনানোর জন্য আসিছি, কিন্তু তার আগে একটা কথা না বললি হয় না, রিকোয়েস্ট আছে তোমাকে, জাগতে হবে, গান শুনবেন নাকি, শুনবেন, হ্যাঁ শুনব, কিন্তু তার আগে একটু কথা না বললে হয় না, ও আমার ভাইরা আমরা সব সময় জীবন দিতে চাই, জীবন দিতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু অর্থের কথা বললে একটু ডিস্টার্ব হয় না, হয় না, এরম লোক এখানে আছে নাকি, থাকলে হাত উঁচু করেন, আল্লাহ ও তার রাসূলের জন্য যদি প্রয়োজন হয়, যদি হাত চাই হাত দেব, পা চাই পা দেব, যদি চোখ চাই চোখ দেব, যদি দেহ চাই দেহ দেব, রক্ত চাই রক্ত দেব, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবই করব, কারা কারা রাজি দুটি হাত আল্লাহকে দেখাতে হবে, ঠিক।
আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আজাব থেকে বেঁচে যাবে? ও আমার ভাইয়েরা, একদিন তো আমরা মারা যাব, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। কত কবর আমরা এখানে যখন এসেছি, আমাদের ডানে বামে অনেক কবর দেখে এসেছি, আমাদের অনেক আপনজনকে কবরস্থ করে দিয়েছি, অনেকেই কবর দেশের বাসিন্দা হয়ে গিয়েছে। টাকা ছিল, পয়সা ছিল, অর্থ সম্পদ ক্ষমতা ছিল, কিন্তু মৃত্যু নামে ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম এসে মৃত্যু নামের এই জন্তুটা এসে যখন জানটা কবজ করে নিয়ে গেছে, তখন সব কিছু পড়ে রয়েছে, আর সেই ব্যক্তিটি কবর দেশের বাসিন্দা হয়ে গেছে নাকি না? এই পৃথিবীতে আছে, কবর দেশের বাসিন্দা হয়েছে কি না? কবর দেশের বাসিন্দা হয়েছে। আমি যা সাথে করে নিয়ে এসেছি, আমার মানি ব্যাগ, আমার মোবাইল, আমার টাকা পয়সা, যাই বলি না কেন, সব কিছু আমি যদি মারা যাই সব পড়ে থাকবে, সব রেখে চলে যেতে হবে। আমার সাথে যাবে নেকামুল, আমার সাথে যাবে আমি যে দান সৎকা করেছি কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তার রাসূলের মহাব্বতে যে কাজগুলো করেছি সেইগুলো, ঠিক কিনা? ঠিক কিনা? তো এই জন্য আমি আপনাদের কাছে আমি গান শোনাবো, আপনারা উঠে যাবেন নাকি? উঠে যাবেন? আমি ব্যক্তিগতভাবে আগে নিজেই দিয়ে নিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারেরা, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না? এই জন্য আমি যদি টাকা চাই নিজে যদি না দিই, তাহলে কি কাজের সাথে পরিণত হইলো? আমি নিজে 500 টাকা দিলাম, এখন প্যাকেট যাচ্ছে, যে যেমনি পারেন যা আছে পকেটে দিয়ে দেবেন, শুধু বিড়ি কেনার টাকাটা রেখে দেবেন, তা না হলে আবার পরে যাই গালাগালি দেবেন, হুজুর আমার বিড়ি কেনার টাকাও ছেড়ে নিয়েছে। কই প্যাকেট কই হুজুর, কই না, দেরি করলি বলো আমি গান গাবো। আমার আম্মা অসুস্থ, আব্বা ইন্তেকাল করেছেন। নাম কি আপনার? আমার নাম আমিনুর রহমান, মাদ্রাসার শিক্ষক। আম্মা অসুস্থ, আমিনুর জি, মাওলানা আমিনুর রহমান, মাওলানা আমিনুর রহমান, উনিই তো মাওলানা, আমি আর কি দোয়া করবো, আমি তো ছোট মানুষ। ওনার মা অসুস্থ, আব্বা ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা সাহেবের আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, মাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি দয়া করে মায়ের নেকায়াত দান করে দাও, মাওলানা আমিনুর সাহেবকে কবুল করে নাও। ও আমার ভাইয়েরা, এখানে যারা আছেন কেউ মাহরুম হবেন না, মাদ্রাসার জন্যে একটু খরচ এই মাদ্রাসা থেকে যাবে, আমি আপনি এই পৃথিবীর পরে থাকবো না। লিয়াকতের মা মারা গেছে, আল্লাহ তুমি মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ তুমি লিয়াকত ভাইকে নে খায়াত দান করে দাও, পরিবার পরিজনকে কবুল করে নাও। এই দানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি থাকলে তুমি মানুষের মতো মানুষ করে গড়ে দাও। আল্লাহ আমার মা বোনেদের প্যান্ডেল আছে নাকি? মহিলাদের প্যান্ডেলে ডিম বেচা টাকা, মুরগি বেচা টাকা, আর স্বামীর পকেটে চুরি করা টাকা সব দান করে দেবেন, আছে না নাই? হ্যাঁ, কেউ বিশৃঙ্খল হওয়া যাবে না। এবার তারপরে যে একটা না গান হবে, একটু দায়িত্ব দিয়েছে, না করলে পরে কুষ্টেই আমার ঢুকতে দেবে বলেন? আমি যদি টাকা না চাই, হুজুররা পরে কবে আবার ফুকসাতে 13 তারিখে মাহফিল রয়েছে, আমলাবাড়ি, কোনে আমলাবাড়ি, হাফেজিয়া মাদ্রাসা, হ্যাঁ, এনে আমার আবার মাহফিল রয়েছে 13 তারিখে, এখন এই যে আপনারা টাকা না দিলি তো পরে হুজুররা ঢুকতে দেবে না, কবে আপনি টাকা চাইয়ে দেননি, না চালু হয় না মাদ্রাসার জন্য, আমি এটুকু যদি না করতে পারি তাহলে হইলো? কোন আপনারা তো রাগ করবেন যে মাদ্রাসার জন্য একটু বলিছে, তা আপনাদের পকেটে যা আছে দিয়ে দেন, বিড়ি খাওয়ার টাকাটা রেখে দিয়ে। চেয়ারম্যান পদ প্রার্থী টিপু খান মাত্র 2000 টাকা দিলে পাশ করবে না? হ্যাঁ, কই আছে এখানে? আচ্ছা, অসুবিধা নেই, তারপরে 2000 টাকায় দোয়া করে দিলাম, আল্লাহ জাফারে করবে না। আল্লাহ চেয়ারম্যান পদপ্রার্থী 2000 টাকা টিপু খান দান করেছে, আল্লাহ তুমি তুমি দয়া করে মনের নেক বাসনা পুরা করে দাও, আল্লাহ যেন চেয়ারম্যান হয়ে আরো বেশি দান করতে পারে সেই তৌফিক দান করে দাও। মেম্বার পদপ্রার্থী আসাদুজ্জামান 2000 টাকা। ওরে বাবা, এবারে একটা তাকবীর দিয়ে, নারায় তাকবীর, নারায় তাকবীর, মেম্বার পদপ্রার্থী আসাদুজ্জামান
উনি দোয়া চেয়ে 2000 টাকা চেয়ারম্যানের সমানে হয়ে গেছে, আগামী বছর আপনি চেয়ারম্যানই ভোটে দাঁড়াবেন। তবে এখন আবার বেকায়দা অবস্থা, যদি চেয়ারম্যান গেরে একটু প্রমোট করি ঝামেলা হচ্ছে, রানিং চেয়ারম্যান বসে থাকে না পাশে। আমি গত বছর ওয়াজেই বললাম, আহারে এত সুন্দর চেয়ারম্যান, কোরআনের মাহফিলে এসে বসে আছে, আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ যে চেয়ারম্যান কোরআনের মাহফিলে আসে রে, তুমি দয়া করে তার বছরের পর বছর চেয়ারম্যান বানাই দাও, এই দোয়া করে থিয়াইছি। আর এই বছর ভোট এসে ফেল করিছে তালাতে। ফেল করার পরে 25 নভেম্বর আমার মাহফিল ছিল, বললো কবির বেঞ্চ আমাদের এই গ্রামে এই ইউনিয়নে আর ঢুকতে দেব না, কারণ গত বছর এসে ওই চেয়ারম্যানের ভোট করে দিয়ে গেছে। আমি যতদিন আছি রে ততদিন কবির বেঞ্চ আমাদের ইউনিয়নে ওয়াজ করতে পারবে না। এখন চেয়ারম্যানকে যদি দোয়া করে দিও বেকায়দা অবস্থা, আপনারা ফেল করবেন, আপনাকে দোষে আপনি না। আর যত চাপ আমাকে পরে, এটা কি উচিত বলেন? এই জন্যে মেম্বার পদপ্রার্থী আসাদুজ্জামান, আল্লাহ তুমি দয়া করে তাকে নেক হায়াত দান করে দাও, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও, মানুষ যেন ভোট দেয় সেই মানসিকতা তৈরি করে দাও। মাদ্রাসার জন্য 2000 টাকা নগদ দিল, আল্লাহ কবুল করে নাও। এই প্যাকেট কি আমি নিয়ে যাবো? আল্লাহ এনে দেখো এই কোটা আর কে এই কোটা সেই দিরে মাশাল্লাহ বলবো, আপনারা খুশি না আরো হতে হবে। এই একজন আব্দুল ওহাব সেনগ্রামের 500 টাকা 500 ইট, আল্লাহ তুমি ইট কবুল করে নাও, মাদ্রাসা থেকে যাবে, আল্লাহ সিলিং ফ্যান দিয়েছে, আল্লাহ তুমি দয়া করে দানকে কবুল করে নাও। শামসুন নাহার 500 টাকা দিয়েছে, দাদার জন্য দোয়া চায়, আল্লাহ এত সুন্দর নাতনি, আল্লাহ তুমি কবুল করে নাও, দাদার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। মরি গেছ তো নাকি? না আবার অসুস্থ মারা গেছে, তাও ভালো। দেখা গেল যে না মরিছে, আমি কবরে পাঠাই দিয়ে বসে থাকলাম। আল্লাহ শামসুন্নার আমাদের বোনের দাদাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও, কবর কেরিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ প্যাকেটগুলোতে আমার ভাইয়েরা যারা দান করেছেন সবার দানকে কবুল করে নাও, যার পকেটে যা ছিল দান করেছে আল্লাহ, তুমি এই দানকে ওয়াকরাদিল্লাহু তাআলা নূর সাথে কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাসের তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি দয়া করে সকলের নেক হায়াত দান করে দাও। আমার মা বোনেরা আপনারা দান করেন, আপনারা একটু বেশি করে দান করবেন, কারণ আপনাকে কষ্ট করতে হয় না। কাপড় কাচতে গেলে স্বামীর পকেটে টাকা পাওয়া যায় না, যায় না? স্বামীর পকেটে টাকা পাওয়া যায়, হুজুর ওয়াজ করে হাদিয়া মাদিয়া দেয় পকেটে ঢুকই থই, ওই টাকা যখন স্ত্রী কাপড় কাচতে যায় তখন ওই টাকা ঝাড়িয়ে থিয়ে দেয়। আর যদি হুজুর বলে ওই এই পাঞ্জাবির পকেটে 1000 টাকা পাইছাও নাকি, মানে আওয়াজ তো বেরোতে চায় না ভয়তে, আর স্ত্রী কয় মনে কাছে আমি নিয়েছি, না 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 মানে আবারই ভুল হয়েছে। হুজুর আলম ফুলবাড়ি এক, ও হুজুর আলী, হুজুর আলী, হুজুর আলীও নাম, যাক মাশাল্লাহ, হুজুর আলী ফুলবাড়ি বাড়ি ফুলবাড়ি বাড়ি, উনি 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তুমি দয়া করে এই দানকে কবুল করে নাও। আর যদি কেউ কিছু দিতে চান দিয়ে দেন খুব তাড়াতাড়ি, আমি গানে চলে যাই। আর কেউ দেবে? আর কেউ দেবে? আপনারা অনেকেই আছে দিতে চান না, কিন্তু কি করবেন এত টাকা পয়সা, কবরে তো কিছুই যাবে না, যাবে না কি? টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, 3.5 হাত বডি ছাড়া কিছুই সাথে যাবে না, ঠিক কি না? এই ছাড়া আর কিছু যাবে? কিছুই যাবে না। এই জন্য টাকা পয়সা দান করতে হবে। আল্লাহ সম্পদ দিয়েছে, আবার এই সম্পদ কে কেড়ে নিতে পারেন? আমি একজন প্রবাসী ছিলাম, মালয়েশিয়াতে ছিলাম, মালয়েশিয়াতে যখন ছিলাম 1 মাসে 30,000 টাকা বেতন পেতাম, কত 30,000 টাকা। আর এখন আল্লাহ এমন দোয়া দেয় রে, আমার বউ তো খুশি, প্রতিদিন রাত্রি যাই মনে করে এইটা বিয়ে করি লস খাইনি। কি কিরা দেয়? আল্লাহ দেয়। আপনি যদি আল্লাহর পরে তাওয়াক্কুল করতে পারেন পাবেন, বহু গুণে বাড়িয়ে দিবে। যদি আপনি হারানোর ভয় করেন তাইলে কি হবে দেখেন, অলিল অলিল শেখ, আরে শেখ পরিবারের
অনিল শেখ এক বস্তা সিমেন্ট আল্লাহ তুমি দানকে কবুল করে নাও তারপরে এখনো লিখছে দেখি কি লিখলে মোহাম্মদ আলী এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও নেখায়া দান করে দাও এই সিমেন্টের ওসিলায় পরিবারের পরিজন যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তুমি দয়া করে সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও কইতেছেন নাকি ও ভিজ আছে তাই মরছেন সে টাকা দেবে আছে অত সুজা মনে করেন টাকা দেবো হুজুরকে তো দিয়াই লাগবে না সেলিমের মা মাশিলিয়া এক বস্তা সিমেন্ট দোয়া করতে বলেছেন আল্লাহ তুমি সেলিমের মাকে কবুল করে নাও আল্লাহ তুমি নেখায়াত দান করে দাও মনের বাসনাগুলো পুরা করে দাও আল্লাহ তুমি সেলিম ভাইকে কবুল করে নাও আল্লাহ তুমি সেলিম ভাইকে নেখায়াত দিয়ে দাও পিতামাতার সেবা যেন করতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ নাজিমুজ্জামান ব্যবসায়ী কি দেবে বলি নাই যে এসে দেব তুই আন্দাজে কি দোয়া করবো আমি দোয়া তো একটা মাপ বুঝি করতে হবে দেখা গেল আমি দোয়া করে দিলাম ঘা দিয়ে দিলে ২০ টাকা আল্লাহ যা দিয়ে এসে দেবে তার মানে ভালো কিছু দেবে মোহাম্মদ নাজিমুজ্জামান ব্যবসায়ী ঢাকা সালাম জানিয়েছেন বলেন ওয়ালাইকুম আসসালাম সালাম জানিয়েছেন এবং নিজে এসে প্রতিষ্ঠানে কিছু করতে চেয়েছেন তার মানে ভালো কিছু করে দেবেন আল্লাহ তুমি নজিবুল্লাহ সাহেবকে কবুল করে নাও নেখায়াত দান করে দাও পরিবার পরিজন নিয়ে ঢাকা শহরে হয়তো বা থাকি আল্লাহ তুমি সকল মুসিবত মুক্ত রাখো আসমানের বালা আসমানে তুলে নাও জমিনের বালা জমিনে দাপন করে দাও জালাল লক্ষ্মীপুর এক বস্তা সিমেন্ট আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ তুমি নেখায়াত দান করে দাও এই দানের ওসিলায় আল্লাহ তুমি জালাল ভাইয়ের পরিবার পরিজন সকলকে কবুল করে নাও ভাই আপনি দেবেন নাকি দাঁড়িয়ে রয়েছেন কে জন ও আপনার মাদ্রাসা বুঝতে পারিছি ভাই এখন টেনশনে খালি নিয়ার ধান্দায় আছে হুজুরে খালি নব 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 হুজুরা এত নোয়া নেয় আর এত খাওয়া খায় পাঞ্জাবি বানাতে দিছি পাঞ্জাবি বানানোর পরে দর্জি দেখি বানাইছে পিছনে ঠেঙ্গো সামনে ঝুল আমি কলামে ভাই এ করেছেন কি টাকা দেবা নাইনি আমি পাঞ্জাবির সে পিছনে উঁচু করে দিয়েছেন সামনে ঝুল কিসের জন্য বলছে ও ভাই আমরা তো পাঞ্জাবি এরাম করি বানাই আমি বললাম আমি তো কইছি রাউন্ড করে দিতি আপনার তো এক পাশ উঁচু এক পাশ নিচে করতে কইনি বলছে ভাই ওটা তো আমরা করেই থাকি কেন করেন বলছে হুজুরগের যত হুজুর এ যাবত পাইছি সব হুজুরের ভুড়ি এত মোটা যে সামনে যে ঝুল করে দিই আর পিছনে খাটো করে দিই ওই ভুড়িতে কভার করিয়ে পুরোটা রাউন্ড করিয়ে ছাড়িয়ে দেয় সবার বুড়ি মোটা পরের বাড়ি খায় আন্দাজ পায় না কি খাওয়া খায় আহারে এত খাওয়া খায় যারা হুজুরকে দেখতে পারে না এমন অনেকেই আছে মাঝে মাঝে ডাক দেখা এই মাঝে মাঝে একটু নিয়ে যাইতে পারিস কারণ ওকে রলো ভাই আর যেই তো খাদ্যিক আর না দিক গল্প দিই ঘা দিয়ে না তারপর ভালো খাদ্য যত্ন করে খাওয়াই হুজুরকে খাওয়ার তো শেষ নেই কি খাবেন আল্লাহ রিজিক লিখে ঠিক খাবো না কেন মল্লি খেয়েই মরতে চায় তারপর যাহাই হবে আল্লাহ মুন্না তারপরে কি লিখেছে পড়তে পারলাম না ও পিতা তো এখানে পিং মং সং মানে চাইনা ভাষায় আমি খোলে একটা গোলমাল হয়েছে আপনাকে এদিকে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে ওইখানে গোলমাল করেছে তো গোলমাল করেছে যে তার মেরিছে তার তার নামে লিখেছে সিং সাং ফুং ফাং ফাং সে মেরিছে ওং খাং খাং থুং খাং খে মানে শুধু এই অনেশ্বর পরবর্তী জানছিস ওই সালিশ করার জন্য আবার আর একজন এসেছে সুং সাং ফাং 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 উনি এসেছে সালিশ করার জন্য নামগুলো সব এই দিয়ে হ্যাঁ সাক্ষী ছিল তারা ওই আমার কি কুং কুং খাং খাং আছে না নাই আল্লাহ পিতা মহেন শেখ মুন্নাব নামের প্রতি মাসে ৫০০ টাকা করে দান করবে আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ নেখায়াত বাড়ি দাও ওদের নকল করছে নাকি জনগণ জনগণ শুনতে চাই পরিমণির ফোন কল ওরা পরিমণির কাঁচা মারা ড্যান্স দেখিছে আবার ফোন কল কি দেখ কাঁচা মারা ড্যান্স দেখিনি এমন কারা কারা হাত উঁচু করলি ধরা খেয়ে যাবে হাত উঁচু যদি করে যে হুজুর কারা কারা দেখিছেন হুজুরির হাত উঠবে কারণ হুজুরির সামনে না পড়লি কাঁচা মাইলো কি করে হুজুর বলল ঠিকই না লুকাইনোর কোনো জায়গা নেই তবে বিষয়টা হলো পরকালের ময়দানে
অনেক আপনারা যারা ওয়াজ শোনেন, আমি মাঝে মাঝে বলে থাকি যারা ওয়াজ শোনে ওরা দেখবে পরকালের ময়দানে আপনারা যাচ্ছেন জান্নাত মুখো, আর আমার মতো আর নাজমুল হুদা ভাইয়ের মতো হুজুররা যাচ্ছে জাহান্নাম মুখো। আপনারা ডাক দেখাবেন, এই হুজুর কবির বিন সামাদ ভাই, এই ও মুখো যাচ্ছেন কেন, ওদিক তো জাহান্নাম, জান্নাত তো এইদিকে। আমরা কব ভাই রে ধরা খেয়ে গেছি, যা বলিছি তা করিনি, আর যা বলিছি তোমরা তাই করিছাও, তোমরা করার কারণে বাইসে গিছাও, আর আমরা করিনি বলি এখন জাহান্নামের দিকে চলে যাচ্ছি, ঠিক না? এরম আছে না নাই? সারা জীবন আজ শোনে কিন্তু আজ বাড়ি নিয়ে যায় নাই এমন শ্রোতা আছে না নাই? দাদার সাথে আজ শুনতে গেছে নাতি, 40 বছর ধরে দাদা ওয়াজ শুনতে যায়, একটা নদী পার হয়ে যাওয়া লাগে, খাল পার হয়ে যাওয়া লাগে, নদী পার হয়েছে যাওয়ার সময় নৌকা আছে, আসার সময় রাত্রে নৌকা নাই। দাদা বলতেছে যতবার আসেছি রাত্রি নৌকা থাকে না, চলেই নেমে পার হতে হবে, নেমে পার হয়েছে। নেমে পার হওয়ার পরে দাদা দেখে নাতির কাপড় চুপড় ভিজে সাফ হয়ে গেছে, স্মৃতি থরথর করে কাঁপতেছে। দাদা কয় তোর এই অবস্থা কেন? বলছে ও দাদা ওয়াজে তো হুজুর বলল সতরের সতর আগলা করা যাবে না, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, এই জন্য নদীতে যখন নামিছি তখন আমি হাঁটু আগলা করতে পারিনি। দাদা বলতেছে ওরে আমার নাতিরে, 40 বছর ধরে ওয়াজ শুনলাম, কোনোদিন খাল পার করলাম না, আর তুমি একদিন এসে ওয়াজ শুনি সেই ওয়াজ খাল পার করি ফেলি যাও। তার মানে হইল দাদা যখন নদীতে নেমেছে আস্তে আস্তে করে উঁচু করিয়েছে, কি করিয়েছে? এরম শ্রোতা হবেন নাকি? যা শুনবেন যতটুকু শুনবেন আমলে নেবেন, তবে আমার ওয়াজ শোনার দরকার নেই, কারণ আমি ওয়াজিন না, আমি গান। তারপরে এখনো দেখেন 8 টাকা দিয়ে না তাহলে গান শোনাবেন কখন? ইসলাম খান শ্যামপুর 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তুমি দয়া করে পরিবার পরিজনকে সুখে শান্তিতে বসবাসের তৌফিক দান করে দাও। আর হাসান পিতা সনির উদ্দিন, আল্লাহ প্রতি বছর 500 টাকা করে দান করবে এই মাদ্রাসায়, প্রতি বছরে 500 টাকা করে দান করবে, আল্লাহ দানকে কবুল করে নাও, এই দানের ওসিলায় পরিবার পরিজনে এই যারা কবর দেশের বাসিন্দা, আল্লাহ তুমি দয়া করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পিতা মাতা যারা বেঁচে আছে রে তাদের নেকায়াত দান করে দাও। এবার একটু গান গাবো, তার আগে দুরূদ পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা নেই রুকসানার মৃত মায়ের জন্য দোয়াছে, নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। তারপরে আকামদ্দির ছেলে রুকমান মাসিলিয়া 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, দানের ওসিলায় নেকায়াত দান করে দাও, পরিবার পরিজনকে সুখে শান্তি পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস তৌফিক দাও। আকাশ আলী মেধা মাসিলিয়া 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ কবুল করো। মৃত বারেক মোল্লার স্ত্রী শ্যামপুর 1 বস্তা সিমেন্ট দিয়েছে, বারেক মোল্লার স্ত্রী। আহারে মৃত বারেক মোল্লা, তার মানে স্বামী মারা গেছে, সঙ্গিনী ছিল, ভালোবাসা ছিল, আল্লাহ স্বামীর জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি স্বামীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, মৃত্যুর পরে যেন একসাথে জান্নাতে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। 500 টাকা কবুল করে নাও। আবার দুরূদ পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার, আল্লাহুম্মা সাল্লি আলা হাত তুলে মা
চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়া নির্গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান। আমি তো কাঁদি দিবানিসি তুমি তো মাগো পরবাসি, তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়া নির্গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে প্রবাসে সবই আছে পাড় নির্গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান। এই মাকে অনেকে হারিয়েছেন না, মা যে কি জিনিস, যারা হারিয়েছেন তারাই বোঝেন যতদিন মা পৃথিবীর পরে থাকে ততদিন কেউ বুঝবে না যে আসলে মায়ের মূল্যটা কি। তো সম্মানিত ভাইয়েরা, এখানে রিকোয়েস্টের গান ছিল তোমাকে জাগতে হবে, এটা না শোনালে অবিচার করা হয়ে যায়, ঠিক কিনা? আপনারা কি জাগতে রাজি আছেন? মহিলাতে এতডি মানে এই কোটা আবার এতডি হয় কি করে? ও আগে আরো দেশে আছে, তাহলে অসুবিধা নেই, তাহলে মেনে নিলাম। তা না হলে মহিলাকে আবার কি করেছে? নিজাম শেখের স্ত্রী মৃত শ্বশুরের জন্য দোয়া চাইছে, আহারে এত সুন্দর বৌমা পাইলো জীবনে, কিন্তু মরি বসে রয়েছে। এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, কারণ দেখেন যে মৃত স্বামীর জন্যই সিমেন্ট দিয়ে দোয়া আছে, তাহলে বেঁচে থাকলে কি করত? হ্যাঁ তাই না? আহারে আল্লাহ তুলে নিয়ে গেছে, যাক নাকি মরি গেছে এই আনন্দের দেশ কি না। ও কথা কতি চাই না, আল্লাহ তুমি দয়া করে কবুল করে না আল্লাহ, শ্বশুর মশাই কবর দেশের বাসিন্দা হয়েছে, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এসব এসব মাঝ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, মাঝে মাঝে খাটের তলেতে বের করে নিয়ে আসা হয়, আছে না নাই আল্লাহর ওলি? রক্ষ কাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশি, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবর গুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে।
কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে আপনারা দেখেছেন স্টেশনে রেলগাড়িটা হামাই চলে ঘড়ির কাটা সিনেমা হলের বেজে গেছে ১২টা বেজে গেছে ১২টা সিনেমা হলে দর্শক নেই এই জন্য স্টেশন নামের একটা সিনেমা মুক্তির দিন হুজুর ডেকে নিয়ে যেয়ে দোয়া করে নিয়েছে একটু হুজুর দোয়া করে দেন যাতে আমাদের সিনেমা হলে দর্শক আসে ওরাম জায়গায় যেয়ে হুজুররা দোয়া করার হুজুরও আছে না নাই টাকার বিনিময়ে হুজুর গেছে কিন্তু হুজুর যেই দোয়া করিছে খালি বলছে আল্লাহ মনের বাসনা পুরো করিয়ে দাও আল্লাহ মনের নেক বাসনা পুরো করিয়ে দাও তার মানে হুজুরির মনের নেক বাসনা হইলো যেন সিনেমা হলে আগুন ধরে যায় ওর মনের নেক বাসনা কি আমরা তো আর জানি না এর বাইরে তো আর ভালো কিছু জানি না এরা মালেম আছে না নাই তোমাকে জাগতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এসব মাঝে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের খাদেম দেখো বন্দি আছে খাসার দেশে কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের পাখি আজও বন্দি আছে খাসার দেশে কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতার স্থপতি ডাক দিয়ে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই আওয়াজ বাংলাদেশের মানুষ বেতারের মাধ্যমে শুনেছিল ৭ই মার্চের সেই ভাষণ শুনে বাংলাদেশের অপমর জনসাধারণ কৃষক শ্রমিক জনতা তারা রাজপথে নেমেছিল তারা লড়াই করেছিল সংগ্রাম করেছিল আমার দেশের মা বোনেরা তাদের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছিল যাই নামাজে চোখের অশ্রু ফেলে কেঁদেছিল আমার দেশের ৯ লক্ষ মানুষ আমার দেশের ৩০ লক্ষ মানুষ তারা জীবন বিলিয়েছিল ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে এক সাগর রক্তের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনেছিল বলেন ঠিক কিনা সেই বাংলাদেশের মানুষ যদি প্রয়োজন হয় আবারও সংগ্রাম করবে লড়াই করবে কোরআনের জন্য আর একটা সংগ্রাম হবে কোরআন কায়েমের জন্য যদি প্রয়োজন হয় ৯ মাস নয় ১৮ মাস যুদ্ধ করবে এক সাগর নয় যদি প্রয়োজন হয় ৭ সাগর রক্ত ঢেলে দেবে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবেই উড়াবে ইনশাআল্লাহ এক
কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। কোরআনের পক্ষে যারা কথা বলবে আমরা তাদের পক্ষে আছি। আমি বলেছি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন এই দেশে, অনেক উন্নয়ন করেছেন, পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, এই বাংলাদেশের আনাচে কানাচে রাস্তাগুলো পাকা হয়েছে, বিদ্যুতায়ন হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, এই বাংলাদেশে যাদের ঘর ছিল না তাদের ঘর করে দিয়েছে। আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে একটা সিদ্ধান্ত নিতে পারেন সকল উন্নয়নগুলো ষোলকলায় পরিপূর্ণ হয়ে যাবে, আর সেটা হলো এই বাংলার জমিনে আল কোরআনের রাজ কায়েম করে দিতে হবে। যদি এটা করতে পারেন তাহলে আপনাকে শত বছর আল্লাহ হায়াত দিলে আপনাকে ক্ষমতায় রাখার জন্য আলেম ওলামারাই সংগ্রাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কোরআন কায়েম করার তৌফিক দান করুন, বলেন আমিন। রাত অনেক হয়েছে, অনেক সময় আপনারা দিয়েছেন, অনেক কৃতজ্ঞতা। রাতের একটা বাজতে গেছে, আমাদেরও বাড়ি যেতে হবে, আপনাদেরও বাড়ি যেতে হবে, ঠিক কিনা? আগামী যে মাহফিলগুলো আছে আপনার, এই দেখেন উঠছে, এখন আমি শেষ করেছি, এ কোন ধরনের কথাবার্তা, এই কথা শেষ করার কথা খুলি আপনারা উঠে দৌড় দেন, তার মানে কি শেষ করতে চালি কি করিয়ে দেয়? কেউ বসেন যাবেন, যুবক যুবক শ্রেণী একটা উঠা যাবে না, উঠলি বুড়োরা উঠুক, চৌকি দেখতে পাই না, হাতরে থেতরে যাবে তো, এই জন্য যুবকের তো চৌকির পাওয়ার আছে, পাওয়ার না থাকলে সারা রাত ফ্রি ফায়ার মারো কি করি, পাখা পাখার জায়গা খুঁজে পাও না, চ্যাটিং করো 14 ফেব্রুয়ারি মোটরসাইকেলের পিছনে নিয়ে আসে না নাই গিয়ার দোয়ালো, এত জোরে গিয়ার দেয়। আমার ফ্রেন্ড জিজ্ঞেস করতেছে এত জোরে চালাই মস্ত কেন, বললাম পিছনে ওই যে পাওয়ার ব্যাংক রয়েছে এত জোরে চালাবে, তো ওই জন্যই পাওয়ার ব্যাংক আছে না নাই। আল্লাহর অলি কত আল্লাহর অলি, সব মোবাইল চার্জ করলে বোঝা যাবে, আবার হুজুরিটা চার্জ করতে চাই না, হ্যাঁ ঠিক কি না? হায়াত আপনার আমল, আমি আগে শুনতাম যে ওই মৃত্যুর আগে নাকি 4-5 জন ফেরেস্তা এসে ঘর মর সার্চ করে, যে ওর বাড়ি কিছু আছে কি না, যায় নামাজ টুপি নামাজ পড়ে কি না, এইসব সার্চ করে, যে এই যে আল্লাহর কাছে রিপোর্ট দেবে যে আল্লাহ না মানুষটা ভালো ছিল, এরকম একটা শোনা কথা। তো আমি এখন বলি ফেরেস্তাকের বেশি অত সার্চ করে দেখা লাগবে না, ও বাড়িও যাওয়া লাগবে না, ও যেখানে বসে ফ্রি ফায়ার খেলবে ফোনটা নেবে সার্চ করে চলে যাবে, যে কি আল্লাহর অলি এইটাই বোঝা যাবে, ঠিক কিনা? ফোন সার্চ করলি সব ক্লিয়ার, তারপরে আবার কিটা কি করিস, আবুল কালামের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, আরে স্বামী ধন্য গো, এত সুন্দর স্বামী স্ত্রী দেখো সিমেন্ট দিচ্ছে, আর আমাকে স্ত্রীকে যদি কই যে কয় টাকা দিই, কয় টাকা দুবা, এখনো টাইস লাগাতে হবে না, হ্যাঁ দান করতে চাই না, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি এই স্বামী স্ত্রীর যেন মিল মহব্বত বেঁচে আছো, তো দেখা গেলো মিল মহব্বত দেখতে গেলাম ওটা কবরে এও মরি বসে দেখলো, দোয়া করিও শান্তি নেই, আর কি কোনভাবে দোয়া করবো, কীটা দেখা যাচ্ছে দোয়া করি। আমি একবারে এক চেয়ারম্যানের সে বেকায়দ অবস্থায় পড়ি গেছি মাহফিলি, বসে রয়েছে নিচেই, আমি বললাম আপনি চেয়ারম্যান মানুষ নিচেই বসবেন কেন, উপরে ওঠেন, কোরআনের মাহফিলে এসে নিচেই বসলি, চেয়ারম্যান চেয়ারে থাকবে, তো বলছে না আমি নিচেই বসি। আমি বললাম আরে কত সুন্দর চেয়ারম্যান, আপনি আজকে কোরআনের মাহফিলে আসেছেন, শুধু কোরআনের মাহফিলে আসলেই হবে না, কোরআনের যে মিছিল হবে রাজপথে, যে কোরআনের মিছিল হবে সেই কোরআনের মিছিলে আপনাকে নেতৃত্ব দিতে হবে। তারপরে ওকে নেই তো থামলাম না, আমি বললাম শুধু তাই না, এখানে ইশার নামাজ জামাত হয়েছে, আপনি কাউন্সিলের নেতা, আপনি এই ইউনিয়নের নেতা, আগামী বছর এই জায়গায় যখন ইশার নামাজ হবে তখন সেই ইশার নামাজের জামাতের ইমামতি আপনার করে দিতে হবে। পরে একজন বলছে যে ভাই চেয়ারম্যান হিন্দু, আমি কচ্ছি তাই এটা আগের থেকে হবেন না, আমি তো কেবল নামাজ পড়াই নর ইমামতি করালাম, আর একটু দেরি করলি তো আমি উমরা না ডাইরেক্ট বড় হাজ করাই নিয়ে আসতাম, ডাইরেক্ট হাজ করাই আনতাম। তো চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ, উনি বললো কোনো অসুবিধে নেই, উনি উঠে বলতেছে আহারে কথাগুলো এখনো মনে গেঁথে আছে, উনি বলতেছে জমিনের উপরে আসমানের নিচে আল কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ আর একটাও নাই। আল্লাহু আকবার।
উনি শুধু এই বললেন না, উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে ইসলামের মতো শান্তির ধর্ম আর কোথাও নাই, এই জমিনের উপরে আসমানের নিচে নবী মুহাম্মাদের মতো নেতা আর একজনও আসে নাই। এত সুন্দর কথা বললেন সেই চেয়ারম্যান। আর আমাদের অনেক চেয়ারম্যান আছে আল্লাহর ওলি, কয় এটা ওয়াজ মাজ দিয়ে কি করবা, ওইসব বাদ দাও, আর সিনেমা হলের জন্য টাকা আনতে গেলি রে বাবা, নে আমার একটু সামনে সিটটা রাখিস, পাখাও করে যা খুঁজবেন বই দিয়ে দেখো টের বাবা, বই দিয়ে দেখো টের বাবা গো, এই হলো পরিমণি যতই তুমি লাফাও ঝাপাও কয়দিন আর কয়দিন, যে কটা ছিল এফডিসিতে যত নায়ক নায়িকা ছিল সব বুড়ো বয়সে ভিক্ষে করে মরিয়েছে, বলেন কেউ কাপড়ের ব্যবসা করে, কেউ ভিক্ষে করে, কেউ কারো চেয়ারার দিকে তাকায় না, কারণ চেয়ারার দিকে তাকাবে কি, যৌবন বয়সে যা করি থুই যা বুড়ো বয়সে আর কারো রুচিতে নেয় না। খারাপ হয়েছে নাকি, রুচিরও তো একটা চাহিদা আছে, রুচির একটা চাহিদা আছে না, হ্যাঁ। তো এই জন্যে যাই হোক পরিমণি নিয়ে আর কথা না বলি, কিন্তু এই মোনাজাত আপনি করে দুইজনের পরিচয়, আমার সাথে যারা অনুষ্ঠান করে মূল কথা হইল পরিচয় কি, আমি তো আনতেও পারতাম, কিন্তু ঝামেলা হইলে আপনারা বিল দিয়েছেন একজনের তিনজন আনবো কি করে, এবার একটা কথা না। তো এই জন্যই আমার সাথে পরিচয় হলো, আমার আমরা যারা অনুষ্ঠান করি প্রায় সবাই আমরা ওই একই মাদ্রাসায় পড়াশোনা করেছি, পাল্লা মুখামতলা দাখিল মাদ্রাসাতে, আমার ডাক্তারের যে অভিনয় করে মাথায় টাক পড়া যেটা ওটা আমাদের সিনিয়র ছিল, আর আমার জুনিয়র বাকি সবগুলোই আমাদের মাদ্রাসারই ছাত্র, ওরাই আমার সাথে কাজ করে। এখন আপাতত আমি একটা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক নিয়েছি, সেখানে চাকরি করতেছে, তো এই জন্য ওদের গত বছরে আমরা অনেক জায়গায় নিয়ে যেতে পেরেছি, কিন্তু এবার ব্যাংক থাকার কারণে ছয়টা পর্যন্ত ডিউটি, আর তাও আমার ব্যাংক টাকা দেবে বেতন দিই, আমি এবার ওয়াজে নিয়ে আসবো কী করতি, আর আপনারাও দেন আমার ভাড়া ওগেরে নি লাভ কী, তাই না? তো এই জন্যেই সব মিলাই আর কি, সব মিলাই এই কথাগুলো আমি খোলা মনে বলি, আবার এটাতে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, তাই না আল্লাহর ওলি? হ্যাঁ, এই কথাগুলো আপনাদের সাথে ফ্রেন্ডলি, আমি কিন্তু একেবারে খুবই সরল সোজা সাদা সিধে চলার চেষ্টা করি, যা বলি ওপেন বলি, ওই পিছনে রাগ ঢাক ওগুলো আমার হয় না, যা বলবো সামনাসামনি কলাম যে যে খুব আমরা তলি মাহফিল, তাই তো আমলাবাড়ি কলাম যে আমলাবাড়ি মাহফিল, প্রধান বক্তার আগে আমার দেবেন আমার প্রধান বক্তা করতে হবে না, কারণ আমার দাড়ি সাইজ যা আর টুপি এই পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দিয়ে কোনো রকম একটু ভাব সাব নিয়ে থাকি আর কি, তাছাড়া তো ভিতরে মাল থাকা লাগবে না, ভিতরে যদি না থাকে বাইরেও যদি না থাকে তাহলে বসতি জায়গা পাবো, এই জন্য একটা কোটমোট গায়ে দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে খুব একটা ভাব নিয়ে থাকি যে না কিছু আছে। তো আসলে আমি অত এলেম খেলাম আমার মধ্যে নেই, আমি খেলাম আমার প্রধান বক্তা করা যাবে না, দ্বিতীয় বক্তা করতে পারেন, আর দ্বিতীয় বক্তা করবেন প্রধান বক্তার আগে ওয়াজ শেষ করে দেবো, বলতেছে যে না হবে না প্রধান বক্তার পরে, কলাম যদি তাই হয় তাহলে প্রধান বক্তার পরে হলে আমারে প্রধান বক্তা দেবেন, কথা ঠিক আছে কিনা, প্রধান বক্তার পরে যদি আমার উঠে তাহলে আমি প্রধান বক্তা হব, তবে আপনারা যারা দাওয়াত দেবেন এবছর দেওয়ার কোনো সুযোগ নেই, দিয়ে নেওয়ারও সুযোগ নেই, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমার ওই বিশেষ রাখবেন, ভাইয়ের আগে আমি গাবো আপনাদের সাথে হাসবো খেলবো কথা কবো, তারপরে ভাই একটা ওয়াজ করবে মুনাদ করবে চলে যাবে, এটাই ভালো না? কিন্তু আমার এই লাস্টে উঠাই দিয়ে আমি কোন দিকতে ধরবো আমি খুঁজি পাইনি, এমনি ধরবো না এমনি ধরবো, ওয়াজ করবো না গান শোনাবো, আপনারা এক মা বোনিরা রয়েছে ওকে একটা গান না শোনালি হবে, কোন ওরা আবার মন খারাপ করবে না, করবে কি না? মা বোনিকার জন্য একটা গান শোনাবো, আছে নাকি মা বোনিরা? আছে ওগের একটা যুগ বোঝুগি গান আমি প্রায় জায়গায় গাই, স্টার জল সাজি সিনেমায়, স্টার জল সাজি সিনেমায়, জ্বলছে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে, আমার খুকসার মা বোন করল সে পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ওসব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে, বন্ধ করলে ও সব চ্যানেল, বন্ধ করলে ও সব চ্যানেল, খেপবে দাদা বেশ হিন্দি সিরিয়ালে, আমার কুষ্টিয়ার মা বোন করলো শেষ, স্বামী স্ত্রী নাই কোনো মিল সিরিয়ালের অবদান, কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান,
পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি, সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার খুকসার মা বোন করল শেষ। নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আনির, কেউ বা আবার হিন্দু আনির, ধরে নানান বেশ। হিন্দি সিরিয়ালে আমার খুকসার মা বোন করলো শেষ, ঠিক না? একজন মেম্বার পদপ্রার্থী ভোটে দাঁড়াইছে, আবার এলাকায় ডিসির ব্যবসা করে, তো বলিছে আমি যদি ভোটে পাশ করতে পারি তাহলে তিন মাস ডিসির বিল নেবো না। আল্লাহ রহমতে সেই ব্যক্তি পাশ করেছে, বলেন সুবহান আল্লাহ। কারণ মা বোনেরা ওরা চিন্তা করেছে তিন মাস বিল ছাড়া সিনেমা দেখবো, সিরিয়াল দেখবো, আরে ভোট একটার জায়গায় দুটো তিনটে করে মারিয়েছে।